জেমস ক্যামেরনের সিনেমা মুক্তি পাবে আর বক্স অফিসে ঝড় উঠবে, এটাই স্বাভাবিক। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গত শুক্রবার মুক্তি পেয়েছে হলিউডের সফল এই নির্মাতার নতুন সিনেমা অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার, যা 2009 সালে মুক্তি পাওয়া বিখ্যাত সিনেমা অ্যাভাটারের দ্বিতীয় কিস্তি। মুক্তির প্রথম দিন থেকেই আন্তর্জাতিক বক্স অফিস মাতিয়ে যাচ্ছে অ্যাভাটার টু। প্রথম উইকেন্ড তথা তিন দিনে সিনেমাটির আয় ছাড়িয়েছে 434.5 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 4,662.12 কোটি টাকারও বেশি। এর মধ্যে 300 মিলিয়ন ডলার আয় হয়েছে আন্তর্জাতিক বাজার থেকে, বাকিটা এসেছে যুক্তরাষ্ট্রের বক্স অফিস থেকে। প্রথম তিন দিনের আয়ে এটি টম ক্রুজের টপ গান ম্যাভেরিকের চেয়েও 82% এবং অ্যাভাটারের চেয়ে 78% এগিয়ে। যদিও হলিউড বক্স অফিস বিশ্লেষকদের মতে অ্যাভাটার টু এর জন্য এরকম উইকেন্ড প্রত্যাশার চেয়ে অনেক কম, এর অন্যতম কারণ চীনের বাজারে সিনেমাটি সুবিধা করতে পারছে না। সেখানে প্রথম তিন দিনে 100 মিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা ছিল, কিন্তু হয়েছে মোটে 57.5 মিলিয়ন ডলার। তবে সামনের দিনগুলোতে বৈশ্বিক আয়ে অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার এগিয়ে যাবে, এমনই প্রত্যাশা বিশ্লেষকদের। এদিকে ভারতের বাজারে দারুণ ব্যবসা করছে অ্যাভাটার টু। প্রথম তিন দিনে দেশটি থেকে 127.50 কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি। প্রায় 460 মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়েছে অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। এতে অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন, জো সালদানা, স্টিফেন ল্যাংক, সিগার্নি ওয়েভার, কেট উইন্সলেট প্রমুখ। তাহনিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।